আজকের গল্প অলৌকিক আস্তানায়, লেখক শ্রী সুনির্মল বসু। শ্যামলালবাবুর পরিচয়টা একটু দেওয়া দরকার। ইনি আমাদের সরকারি ঠাকুরদা। পাকালো দাড়ি, জাঁকালো গোঁফ আর টাকালো মাথা। বয়সটা তার কত সে হিসেব করিনি, তবে আন্দাজে মনে হয় 70-এর নিচে নিশ্চয় নয়। যৌবনে অভ্রের ব্যবসা করে যতটা তাড়াতাড়ি তিনি ফেঁপে উঠেছিলেন, তার চেয়েও বেশি তাড়াতাড়ি আবার সেই টাকা ফু দিয়ে তিনি উড়িয়েও দিয়েছিলেন। শেষ বয়সে চতুর শ্যামলালবাবু ফতুর হয়ে দেশে ফিরে পৈতৃক ভিটে আগড়ে পড়েছিলেন। এই শ্যামলালবাবু অর্থাৎ আমাদের সরকারি ঠাকুরদা বেশ গোপপুরে লোক, গল্প বলতে তিনি ওস্তাদ। একদিন আমরা নদীর ধারে বসে চডলা করছিলাম, এমন সময় লাঠিতে ভর দিয়ে ঠুকঠুক করতে করতে ঠাকুরদা এসে হাজির। আমাদের পাড়ার গঙ্গারামের ছোটো মামা রঙ্গলালবাবু সুন্দরবনে শিকারে গিয়েছিলেন। বাঘের মুখ থেকে তিনি আশ্চর্য রকমে রক্ষা পেয়ে সম্প্রতি দেশে ফিরেছেন, সেই সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম। আমাদের মুখে এই কথা শুনে ঠাকুরদা গম্ভীর হয়ে বললেন, গঙ্গারামের মামা বাঘের মুখ থেকে রক্ষা পেয়েছে নাকি? আরে, এক বাঘই যে একবার সদ্য মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করেছিল, সে আবার কি? আমরা ঠাকুরদাকে ধরে বসলাম, গল্পটা তাকে এক্ষুনি বলতে হবে, আমাদের আর যেন তরসই ছিল না। আমাদের পাশে ঘাসের উপরে বসে হুক হুক করে বার কয়েক কেসে গলাটা সাফ করে নিয়ে ঠাকুরদা বলতে আরম্ভ করলেন, হাজারিবাগ জেলায় শহর থেকে অনেক দূরে ঘোরঞ্চি নামে ছোট একটা গ্রাম আছে। সেই গ্রামের ধারে একটা পাহাড়ের নিচে আছে একটা ছোট অভ্রের খনি। একসময় সেই খনিটার মালিক ছিলাম আমি। আমি বরাবর শহরেই থাকতাম, কয়েকজন বিশ্বস্ত কর্মচারী ঘোরঞ্জিতে থেকে ওই খনির কাজ চালাতেন। তাদের খরচের জন্য আমি প্রতি সপ্তাহে টাকা পাঠাতাম। আমার নিজের আর সেখানে যাওয়ার বিশেষ কোনো প্রয়োজন ছিল না। এই খনিটার একটা ইতিহাস আছে। প্রথমে এক মারোয়ারি ভদ্রলোক ছিলেন এই খনির মালিক। কিছুদিন কাজ চালাবার পর খনির অবস্থা হয়ে পড়ল অতি শোচনীয়। একবার বর্ষাকালে উপর থেকে মাটি ধসে পড়ে আর খনির মুখ বন্ধ হয়ে যায়, কাজকর্ম সব অচল হয়ে যায়। ভদ্রলোক খনির মায়ে ছেড়ে চাটিপাটি গুটিয়ে কলকাতায় চলে যান। সেই সময় মারোয়ারি ভদ্রলোকটি আমার সঙ্গে দেখা করে। আমার তখন প্রথম যৌবন, বুক ভরা আশা, প্রাণ ভরা সাহস আর মন ভরা উৎসাহ। নামমাত্র মূল্যে আমি তার কাছ থেকে খনিটি কিনে নিই। একটা পোড়ো খনি কিনবার জন্য আমার উপর আত্মীয় স্বজনেরা বেশ বিরক্তই হলেন, কিন্তু তাদের উপদেশের চেয়েও বরাদটাকে আমি বেশি মানতাম। কাজেই সম্পূর্ণ অদৃষ্টের উপর নির্ভর করি পোড়ো খনিটা কিনে ফেললাম। বরাদ যে আমার নেহাত অপ্রসন্ন ছিল না তা টের পেলাম অল্প দিনের মধ্যেই। কয়েক মাসের মধ্যে বেশ দু পয়সা জমিয়ে ফেললাম। যেসব আত্মীয়রা প্রথমে আমার বুদ্ধি সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেছিলেন, তারাই এখন আমার ব্যবসা বুদ্ধির তারিফ করতে লাগলেন। যা হোক, এখন আসল গল্পটা বলি। একবার পূজোর আগে ঠিক করলাম নিজেই খনির অবস্থাটা দেখতে যাব। যাওয়ার আরেকটা উদ্দেশ্য ছিল যেসব কুলি মজুর খনিতে কাজ করে তাদের কিছু বকশিস এবার পূজোর সময় দেবার মতলব করলাম। বেচারারা অত্যন্ত গরিব, সামান্য বকশিস পেলে তাদের কাজের উৎসাহ 10 গুণ বেড়ে যায়। কাজেই আমারও তাতে লাভ ছাড়া লোকসান নেই একটুও। ঘোরঞ্জি গ্রামখানা শহর থেকে 40 মাইল পশ্চিমে। একটানা গরুর গাড়িতে যেতে হয়। সারাদিন চড়াই উতরায় পার হয়ে ঠিক সন্ধ্যার আগে আমাদের গাড়ি এসে পৌঁছালো একটা জঙ্গলের ধারে। সঙ্গে ছিল ছোটুলাল। বললাম, ছোটু, যেরকম অবস্থা দেখছি তাতে আজ আর ঘোরঞ্জি পৌঁছাবার কোনো আশা ভরসা নেই। অন্ধকার রাত ঘনিয়ে আসছে আর আশেপাশে যেরকম বিশ্রী জঙ্গল, আর এগিয়ে কাজ নেই। কোনো গাছতলাতেই আজকের মতো আশ্রয় নেওয়া যাক, কাল খুব ভোরই আবার রওনা হওয়া যাবে।
আমার কথার উত্তর দিল গাড়োয়ান ঝামন। সে হিন্দুস্তানি হলেও বেশ বাংলা বলতে জানে। বলল, বাবু, জায়গাটা বিশেষ সুবিধার নয়, আমাদের আর একটু এগিয়ে যাওয়া দরকার। বললাম, কেন ঝামন, বাঘের ভয় করছো বুঝি? ও, বাঘ নয়, বাঘের চেয়েও ভয়ঙ্কর জিনিসের হাতে আমরা পড়তে পারি। প্রসিদ্ধ ডাকাত ওপিয়ার চেলা চামুন্ডারা এই পথেই ঘোরাফেরা করে। ঝামনের কথা শুনে বুকটা ছ্যাঁত করে উঠল। ওপিয়ার নাম আমিও শুনেছি। তাকে ধরার জন্য গভর্নমেন্ট থেকে অনেক টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমার সঙ্গে অনেক টাকা পয়সা, কাজেই ভয় পাবারই কথা। বললাম, তবে তো মুশকিলের কথা দেখছি। আর খানিকটা পথ এগিয়ে গেলেও যে বিপদ কাটবে তা তো মনে হচ্ছে না, বরং আরও বেশি জঙ্গলের মধ্যে ঢুকে পড়লে আরও ভয়ের কথা হবে। কাছে যে কোনো গ্রাম আছে তাও তো মনে হয় না। ঝামন বলল, আর আতক্রোশ পথ যেতে পারলেই আমরা শের মহারাজের আস্তানায় এসে পড়ব, তখন আর কোনো ভয় থাকবে না। শের মহারাজ আবার কে? কৌতূহলাক্রান্ত হয়ে প্রশ্ন করলাম। ও, শের মহারাজ নামে কোনো জমিদার বুঝি সেখানে বাস করেন? জমিদার নয়, শের মহারাজ এক বাঘের নাম, যেমন বেশ নির্বিকারভাবেই বলল। আরে বলে কি, কি সর্বনাশের কথা! যেমন কি তবে আমার সঙ্গে রসিকতা জুড়ে দিয়েছে নাকি? ভ্রু কুঞ্চিত করে বললাম, তার মানে ডাকাতের চেয়ে বাঘকে বেশি নিরাপদ মনে করছো নাকি? যেমন বলল, শের মহারাজ যে সে বাঘ নয়, এক সাধু বাঘের বেশ ধরে ওই জায়গায় বাস করে, বড় জবরদস্ত বাঘ। জায়গাটার নাম হচ্ছে শের মহারাজের আস্তানা, ওখানে গিয়ে তার স্মরণ নিলে কেউ কোনো বিপদে পড়ে না। সর্দার ছোটুলাল এইবার কথা বলল, হ্যাঁ হ্যাঁ, ঝামনের কথাই ঠিক, শের মহারাজের আস্তানার কথা আমি অনেক আগেই শুনেছি, তবে জায়গাটা যে এইখানেই তা আমার জানা ছিল না। ওখানে গিয়ে একবার বলতে হয় জয় শের মহারাজের জয়, তাহলেই আর কোনো বিপদের ভয় থাকে না। এদের কথা শুনে আমি হো হো করে হেসে উঠলাম। এসব আজগুবি গল্পে বিশ্বাস করবার মতো বয়স তখন আমার নয়। কোনো অলৌকিক অসম্ভব কিছুতে আস্থা স্থাপন করাটাকে একটা মানসিক দুর্বলতা বলি আমি মনে করতাম। বললাম, ঝামন, সঙ্গে যদি বন্দুক থাকতো তবে একবার তোমার শের মহারাজকে ঘায়েল করবার চেষ্টা করতাম। এত কাছাকাছি যে একটা বড় শিকার আছে সে খবর তো আগে জানা ছিল না। এখানে বড় বাঘ আছে জানলে আমার বন্ধু বিখ্যাত শিকারী শচীন মুখুজ্জকেও নিয়ে আসতাম সাথে করে। আমার কথা শুনে যেমন জিভ কেটে কানে আঙুল দিয়ে বলে, আরে রাম 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 রাম, শের মহারাজ কি আর সত্যি বাঘ, সাক্ষাৎ দেবতা! আজ পর্যন্ত কত শিকারী ওই বাঘের তল্লাশে এখানে এসেছে, কিন্তু কেউ তার পাত্তা পায়নি। মধ্যে মধ্যে শুধু গর্জন শোনা যায়, কিন্তু দর্শন পাওয়া যার তার ভাগ্যে ঘটে না। গভীর জঙ্গল, চারিধারে নিবিড় অন্ধকার, মাঝে মাঝে দুই একটি পাখির ঝটপটানির আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। একটা ঝাঁকড়া বটগাছের নিচে গাড়ি থামিয়ে ঝামন আর ছোটুলাল গদগদ স্বরে তিনবার চেঁচিয়ে উঠল, জয় শের মহারাজের জয়, জয় শের মহারাজের জয়, জয় শের মহারাজের জয়। সঙ্গে সঙ্গে মনে হলো যেন দূরে, অতি দূরে, সেই ঘন অন্ধকার বনের মধ্যে থেকে গম্ভীর গলায় কি একটা গর্জন করে প্রাণটা কেঁপে উঠল, বুকটা ছ্যাঁত করে উঠল। শেষকালে কি শের মহারাজের পেটে যেতে হবে নাকি? বললাম, যেমন শের মহারাজ তোমাদের সাধু হোক আর দেবতা হোক, আমার এখন আত্মরক্ষার উপায় করা দরকার। এখানে রাত কাটাতে হলে আগুনের ব্যবস্থা করো, শুকনো গাছপালা এনে আগুনের কুণ্ড তৈরি করে রাখো, একমাত্র আগুনকেই বাঘ ভয় করে। সঙ্গে লণ্ঠন ছিল, সেটাকে জ্বালিয়ে হাতের কাছে রাখলাম। একটা টর্চ চেনেছিলাম, সেটাও সাবধানে রেখে দিলাম বালিশের তলায়। আমার মন রাখবার জন্য সর্দার ছোটুলাল কিছু দূরে একটা অগ্নিকুণ্ড তৈরি করল। যেমন কিন্তু বলল, এসবের কোনো দরকার নেই, শের মহারাজের স্মরণ নিলে আর ভয়ের কোনো কারণ থাকতেই পারে না। ছোটু আমায় অভয় দিয়ে বলল, আপনি নিশ্চিন্তে ঘুমান, আমি আর ঝামন রাত জেগে পাহারা দেব, কোনো ভয় নেই। কতক্ষণ ঘুমিয়েছি বলতে পারি না, হঠাৎ এক প্রচণ্ড ধাক্কায় আমার গভীর ঘুমটা ভেঙে গেল। মনে হলো আমাকে নিয়ে গরুর গাড়িটা বুঝি একদিকে কাত হয়ে পড়েছে।
বাঘ আসেনি তো। তড়াক করে লাফিয়ে উঠলাম, চিৎকার করে ডাকলাম, ছোটুলাল যেমন, কোনো সাড়া পাওয়া গেল না। লণ্ঠনটা নিভে গেল নাকি? চারিধারে যে সূচিভেদ্য অন্ধকার। আবার মরিয়া হয়ে ডাকলাম, ছোটুলাল যেমন, কারোর কোনো উত্তর নেই। ভয়ে আমার শরীর হিম হয়ে গেল, মাথা ঝিমঝিম করে উঠল। মনে হলো যেন একটা ছায়া মূর্তি আমার পাশে একদম কাছে এসে দাঁড়িয়েছে। চট করে বালিশের তলা থেকে টর্চটা বের করে জ্বেলে ফেললাম। যে দৃশ্য চোখে পড়ল তাতে সমস্ত শরীরে রক্ত যেন জল হয়ে গেল, বুদ্ধিশুদ্ধি লোপ পেয়ে গেল। বিকাটাকা দানবের মতো একটা লোক প্রকাণ্ড এক দা হাতে আমার সামনে দাঁড়িয়ে হিন্দি ভাষায় গুরুগম্ভীর স্বরে বলল, টাকা করি যা আছে চটপট দিয়ে দে যদি ভালো চাস। এই বলে সে হ্যাঁচকা টেনে আমাকে গাড়ি থেকে বার করে দিল। বুঝতে পারলাম ডাকাতের পাল্লায় পড়েছি। এই বিপদের সময় ছোটু লাল আর ঝামন কোথায় আমি জানি না, ওরা নিশ্চয়ই বিপদ বুঝে সটকে পড়েছে, কিংবা ডাকাতের হাতে ঘায়েল হয়েছে, আর কোনো উপায় নেই। সঙ্গে টাকা করি যা ছিল বিনা বাক্য ব্যয়ে ডাকাতের হাতে তুলে দিলাম। ভাবলাম টাকার বিনিময়ে প্রাণটা তো বাঁচুক। টাকা করিগুলো কাপড়ের খুঁটে বেঁধে লোকটা বলল, তোর আর বেঁচে থেকে কাজ নেই, তুই বেঁচে থাকলে আবার শহরে গিয়ে হাঙ্গামা করবি, আমাদের ধরিয়ে দিবি পুলিশের কাছে, পুলিশ আবার অনেক টাকা পুরস্কার ঘোষণা করেছে, তোকে এখানেই খতম করি, শত্রু শেষ রাখতে নেই। বলতে বলতে সেই দুর্দান্ত ডাকাত দু হাতে করে প্রকাণ্ড দাখানা আমার গলায় কূপ বসাবার জন্য সবেগে উপরে তুলল। গল্প গল্প সত্যি আজগুবি গল্প মনে হয়। চোখে নিমেষে কোথা থেকে একটা অতিকায় বাঘ বিদ্যুৎ বেগে ছুটে এসে ডাকাত তার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারপর তার টুটি কামড়ে ধরে আবার সেই অন্ধকার বনের মতো অদৃশ্য হয়ে গেল। মুখ দিয়ে একটু টু শব্দ করবার ফুরসত পর্যন্ত ডাকাতটা পেল না। এই ঘটনার প্রায় আধ ঘন্টা পরে ছোটুলাল আর ঝামন এসে হাজির। সঙ্গের তামাক ফুরিয়ে যাওয়ায় তারা আমার লণ্ঠনটা নিয়ে গেছিল, কাছাকাছি কোনো গ্রাম আছে কিনা সেটা দেখার জন্য। আমার মুখে সমস্ত বৃত্তান্ত শুনে ঝামন বলল, শের মহারাজের আস্তানায় কোনো ভয় নেই, এটাও বিশ্বাস করি বলেই আপনাকে একলা ফেলে আমরা তামাকের খোঁজে যেতে পেরেছিলাম। ছোটুলাল বলল, আমরা ডাকাতের হাত থেকে বাঁচব বলেই শের মহারাজ ঠিক সেই সময় আমাদের তামাকের নেশা ধরিয়ে এখান থেকে কৌশলে সরিয়ে দিয়েছিল। আমি আর থাকতে পারলাম না, হাত জোর করে আকুল কণ্ঠে বলে উঠলাম, জয় শের মহারাজের জয়। আমার সঙ্গে ছোটুলাল আর ঝামনও যোগ দিল। অন্ধকার বন ভেদ করে অতি দূর থেকে একটা গম্ভীর আওয়াজ আমাদের কানে এসে পৌঁছায়।